করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জমি কিনতে গিয়ে ঋণ করছে, তখন হুজুরের চিন্তা আসে না যদি মরে যায় এই টাকা কে শোধ করবে? লাখ লাখ টাকা ঋণ করেছে তখন একবার মাথায় ভুলও চিন্তা আসে না এই লাখ টাকা ঋণ করে গেলাম পরিশোধ করবে কে? দশ হাজার টাকা দিয়ে একটা খাসি কুরবানি দিবে, এখন সব হুজুর লাগছে হাই হাই এ ঋণ করে কুরবানি দিচ্ছে রে, এর ঋণ পরিশোধ করবে কে? তাহলে ধর্ম কি হুজুর পাগল পাইছে না? আমাদের দেশে একটা ফতোয়া চালু আছে যে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে না, অথবা ঋণ নাই কিন্তু ঋণ করে কুরবানি দিবে, ঋণ নাই আর একটা একটা ব্যক্তি আছে কি ঋণ আছে কিন্তু কুরবানি দিচ্ছে, ওর নাকি কুরবানি হবে না। আবার কি ঋণ নেই কিন্তু ঋণ করে এনে কুরবানি দিচ্ছে, এটাও নাকি হবে না? এটা ভুল ফতোয়া। এই ফতোয়া কেউ কোন সাহাবা একরাম দেন নাই, আমাদের সালাফগণ এই ফতোয়ার উপর আমল করেননি, বরং মুহাম্মদ ইবনে সিরিন সুফিয়ান সাওয়ারি রাহিমাহুমুল্লাহ তাফসির ইবনে কাসিরের চোদ্দ নম্বর খণ্ডে চারশো চৌষট্টি পৃষ্ঠায় সুফিয়ান সাওয়ারি প্রখ্যাত একজন তাবি সাহাবিদের সাথে উদ্বোস করতেন, তিনি প্রত্যেক বছরে কুরবানি আসলে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যেত, গরিব মানুষ দান করে সব শেষ করে দেয়, তো কুরবানির সময় ঋণ করে কুরবানি দিত, তো তখন তাকে মানুষেরা জিজ্ঞাসা করত কি ব্যাপার আপনি ঋণ করে কুরবানি দিচ্ছেন যে? তখন তিনি বলতেন কোরআন মাজিদের সূরা হজ্জের ৩৬ নম্বর আয়াত পেশ করতেন, বলতেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিহা খাইর, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য আছে কল্যাণ, অতএব ঋণ করে হলো আমাকে এই কল্যাণ ধরতে হবে, ঋণ করে হলো আমাকে এই কুরবানি যে নেকি এটার যে ফজিলত এটা আমাকে ধরতে হবে। এজন্য তারা ঋণ করে হলেও কুরবানি দিতেন, অথচ আমাদের দেশের ফতোয়া ঋণ করে কুরবানি দেওয়া যাবে না, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে না তো নয় বরং কুরবানি নাকি হবে না। অথচ ওই হুজুরকেই যদি বলেন হুজুর ব্যবসা করব, ঋণ করে ব্যবসা করা যাবে? হ্যাঁ করতে পারুন, কোনো সমস্যা নেই। ওই হুজুরকে যদি বলেন হুজুর একটা গাড়ি লাগে, ঋণ করে কি গাড়ি কিনতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই কিনতে পারেন। হুজুর বাড়ি কিনতে হবে, বাড়ি তৈরি করতে হবে, বাড়ি বানাতে হবে, ঋণ করে করতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই করতে পারেন। হুজুর আমি যে কোনো একটা কাজ করতেছি, জমি কিনতেছি, ঋণ করতে পারবো? হ্যাঁ কোনো সমস্যা নেই করতে পারেন, পরে শোধ করে দিবেন। তো ঋণ করে যদি আমি কুরবানি করে পরিশোধ করে দিই এটা হবে না কেন? হুজুর বলবে ওই পর্যন্ত বাঁচবেন তার কি গ্যারান্টি? ঋণ করে যে কুরবানি দিচ্ছেন এই কুরবানির টাকা পরিশোধ করতে পারবেন তার কি গ্যারান্টি? দেখছেন হুজুর কত সুফি সাচ্ছে, হ্যাঁ হুজুর কত সুফি, কত ফরজগার, ঋণ করে কুরবানি দিবে না কারণ যদি ঋণের টাকা শোধ না করতে পারে। ওই হুজুরের দেখেন যাই দেখেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঋণ আছে, বাড়ি করতে গিয়ে ঋণ করছে, দোকান করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জমি কিনতে গিয়ে ঋণ করছে, তখন হুজুরের চিন্তা আসে না যদি মরে যায় এই টাকা কে শোধ করবে? লাখ লাখ টাকা ঋণ করেছে তখন একবার মাথায় ভুলও চিন্তা আসে না এই লাখ টাকা ঋণ করে গেলাম পরিশোধ করবে কে? দশ হাজার টাকা দিয়ে একটা খাসি কুরবানি দিবে, এখন সব হুজুর লাগছে হাই হাই এ ঋণ করে কুরবানি দিচ্ছে রে, এর ঋণ পরিশোধ করবে কে? তাহলে ধর্ম কি হুজুর পাগল পাইছে না?